হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি হুডির প্যাটার্ন বানাবো ষাটের হুডি তো দেখেন কীভাবে ষাটের হুডির প্যাটার্ন আমি বানাই রেক্ট্যাঙ্গেল নিব ধরেন সাপোজ হুডি হলো আপনার আটাশি এম লেন্থ একদিক দিয়ে বিশ এম উইথ ঠিক আছে এই হলো হুডি তো আমরা প্রথমত যেটা করব এই জায়গার থেকে প্যারাল দিয়া ওয়ান পয়েন্ট টু বারো মিলি উঠাবো উপর দিকে উঠাব মাইনাস ওয়ান পয়েন্ট টু তো এইদিক তো যা আছে তাই আর এদিক দিয়ে হলো পাঁচ এম উঠাবো আর এদিক যদি আপনারা শেপ দেন তাহলে ধরেন এক্সেম নিলেন শেপ ঠিক আছে তো আমি এখন যে কাজটা করবো এই জায়গার থেকে এই জায়গায় ডিভিশন দেব ডিভিশন এই যে এখন আর একটা জিনিস আমার একটা ভুল হলো এই জায়গার থেকে যে বারো মিলি নিলাম এই বারো মিলি এদিকে নিতে হবে এটা শেপের ক্ষেত্রে হ্যাঁ এফ থ্রিতে গিয়া লেন্থ স্টেট লাইন দিয়ে এটা বাড়ায় দিব ইন্টারসেকশন নিব হ্যাঁ কি করলাম এই জায়গায় যে বারো মিলি কমাইলাম এই জায়গায় বারো মিলি বাড়াইলাম তো আমার মেজারমেন্টটা আগে চেক দিয়ে আমি

মাইনাস পয়েন্ট টু আচ্ছা তাহলে কী করবো তাহলে ডিভিশন দিয়ে আমি এগুলারে দুটা ভাগে ভাগ করি এটা তো ভাগ করছি আর এই জায়গার থেকে আমি নিব হল এক সেম বারো মিলে দেওয়া আছে এই জায়গার থেকে আমার এটাই থাকবে আর এই জায়গার থেকে এটাই এই জায়গায় নামবে হ্যাঁ তাহলে আমার প্রথম কাজ কি এইটারে যেহেতু আমার মেজারমেন্ট এই জায়গার থেকে এই জায়গার থেকে এই জায়গার থেকে দৌড়বি এটা বেজিয়ার দিয়া এই জায়গার থেকে এই জায়গা নিব এই জায়গার থেকে এই জায়গায় এই জায়গার থেকে এই জায়গায় এই জায়গার থেকে এই জায়গা আর এই জায়গার থেকে এনে আর এই জায়গার থেকে এনে তো আমার বাদ বাকিগুলোর দরকার নেই এগুলো আমি ডিলেট করে দিই দাগগুলো এই দাগগুলো আমার দরকার নাই এই দাগগুলো আমি ডিলিট করে দেব এটা আপাতত ডিলেট করি ডিসপ্লে থেকে হ্যান্ডেল দেওয়া আছে এটাতে আমি রিসেপ দিয়া এটা একটু সে বানে একবারে ইজি অনেকে আছে হুঁটি বানাইতে পারে না একবারে ইজি হয়েতে হুঁটিটা হয়ে যাইতাছে তাহলে রিসেপ দিয়া এটার আমি এ জায়গা ধরা দিই এটার একটু রিসেপ দিই এটা হলো আপনার নেকের মাপ আসবে এখন নেকের মাপ আসতে গিয়ে যদি আপনার সাপোজ একটু কমার লাগে এফ থ্রিতে গিয়া এই যে রিসেপ দিয়ে আপনি এটারে একটু কমায় দেন এটা একটু কমায় দিয়া এটারে সমান করে দেন ঠিক আছে আর যদি মনে করেন যে না একটু ম্যানেজ আছে তাহলে এটা একটু বাড়ায় দেন দিয়া গুটির শেপটা দিয়ে দিবেন এটা হলো টু কাঠ ক্ষেত্রে আবার কিছু হুডি আছে আপনার মাঝখানে চ্যানেল হয় তো চ্যানেল হুডিটা কীভাবে বানাবো আমরা ওটাও দেখাব ঠিক আছে তাহলে এই জায়গার থেকে আমার লেনদে কত আসিল আট আট সিএম এনে কি হলো পয়েন্ট 13 মাইনাস হইছে মাইনাস .13 ঠিক আছে এই যে আড়াছে আর উইটও আমার কি হলো ঠিক হলো এটা হলো জাস্ট আপনি নেকের সাথে অ্যাডজাস্ট করে মেজারমেন্টটা বানাইবেন এই জায়গায় দেখেন একটু শেপ শুপ ঠিক করতে হইব হ্যান্ডেল এই শেপ ঠিক করতে হইব এই জায়গায় বেশি ফুলানো দেওয়া যাবে না হুম এই যে ঘুটি শেপটা ঠিক হলো তো এখন যদি আমি এই হুটির মধ্যে এই জায়গায় যদি আমি একটা চ্যানেল দিই যে মাঝখানে একটা চ্যানেল আছে আর্ট সিএম তাহলে আমি কি করবো এটার আমি কপি করে আর একটা নেই আমি দেখাইতে আসি হ্যাঁ তাহলে আমি চ্যানেলটার জন্য কি করবো এ থ্রিতে গিয়া এটা আগে সেকশন পয়েন্ট করে নেই তাহলে চার সিএম যদি চ্যানেল হয় তো এটাটা আমি প্যারালাল দিই মাইনাস চান নেব আর এম যদি চ্যান এল হ্যাঁ একজাস্ট টু লাইন একজাস টু লাইন ঠিক আছে এটা হলো এখন এই জায়গায় যে মাপটা দিব আমি এই জায়গায় মাপটা দেই কত আছে দেখি পঁয়ত্রিশ বারে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ পয়েন্ট জিরো এক হ্যাঁ তো আমি যেটা করবো এটা দিয়া এই জায়গার থেকে ধরি বা এই জায়গার থেকে আমি এমনি ধরি f3 তে गया লেন্থ স্টেট লাইন দেয়া মেডা রে বরাবর এই কত আছে আমার 35 35 এই যে এই জায়গা আছে নাকি এই রাউন্ডার লগে মিলায়া তাহলে এটারে কি করব আমি প্যারালাল দেয়া মাইনাস আঠ এই জেগাতে নিব আঠ যিহেতু চাৰ্ট চি এম তো এইটাৰে আমি আবাৰ কি কৰিব এইটাৰে এই দিকা বাজা দিব আৰু এইডাৰে কোনো বাজা নিব জানি নাই চেম একজ দিয়া এইটাৰে আমি এই দিকা উল্টা আনিব তালে উল্টা আনি হ'ল এই একটা হুডি হলো নাকি তাহলে আমার এখন এটার দরকার নেই যেমন এই ডাক্তার আমার দরকার নেই এটা হলো আমার মাপ এখন আপনারা যখন সিম করবেন এটা সিম করে রোড পিস দিয়ে এটারে উল্টায় এটারে স্ট্রেট করে দেবেন এটা দিয়ে মেঘ হওয়া এই একটা হুডি হলো তো আর একটা হুডি আছে যেটা এটা আমি আপনাদেরকে দেখাই এটারও কফি করি ঠিক আছে এডারে কফি করে আমার কিন্তু এই যে বাত এই যে এটা বাত এটা আমি ডিলেট করে দিলে দিতে পারি দরকার নেই ঠিক আছে ডিলেট করে দিই হ্যাঁ আর একটা হুডি যেটা এই হুঁটিটা মূলত ওভারলেপ হয় তিন এম ঠিক আছে এটা এই জায়গার থেকে এই জায়গায় আমি রাখি তিন ছিএম ওভারলেপ বেজি আর দিয়া এই জায়গায় দিব আমি তিন এম তো এটা মূলত হয় হলো এই রকম বেজে আর দিয়ে আমি এটারে এটারে এই জায়গা নিলাম হ্যান্ডেল তো এটারে আমি রিসেপ দিই এমনি ঠিক আছে এটা হলো আপনার ওভার যে হুটিটা একটার উপরে একটা উঠবে এই হুটিটা মূলত হলো এইটা ঠিক আছে এই এটা আপনার অবাল লেভ আরও বেশি থাকতে পারে পাচ্ছি এম থাকতে পারে তাহলে এটা আপনারা কী করবেন মাইনাস দুই এই অভার এরকম এরকমও হইতে পারে ঠিক আছে এই একটা হুডি আর এটা আরও বড়োও থাকতে পারে দুই ঠিক আছে এটা আবার এইরকম অ্যাঙ্গেলও থাকতে পারে এরকমও থাকতে পারে ঠিক আছে বেশি যাওয়ার জন্য তো এটাই বেটার এ হলো হুড়ির কাজ হ্যাঁ এসব হুড়ি সব টাইমে এমন থাকে আর এটার অ্যাক্সিয়াম এটা একটু বাড়ায় দিবেন এই তাহলে কি হলো একটা হুটি দেয়া তিন প্রকারের হুটি বানান গেল এই হলো হুটি এটা কী হলো অবাল্লেভ হইল অবার লেভ হয়ে এই তিনটে হুটি হলো এখন আপনার যে যে আইটেমের দরকার সেই সেই আইটেম আপনি বানাইতে পারবেন আবার মনে করেন যে আপনার হুটির ইনসাইডে মনে করেন যে এটারে আমি কফি করলাম হ্যাঁ এই হুটিটা যদি দেয় এগুলো ইনসাইড হুটি বানাবো আমি এখন তো ইনসাইড হুডি বানাইতে গেলে কি করতে হইব এটা আমি কফি করে রাখছি একটা না ইনসাইড হুডি বানাইতে গেলে এটার আপনার কাজ করতে হইব এন থেকে একটুটা সোজা করে হইব মনে করেন এন থেকে একটু কোনো কাটিংশো নাই বাদ বাকিটা কাটিংশ কার আমি কি করি এফ থ্রিতে গিয়া এফ থ্রিতে গিয়া এটার সেকশন মেরে দিব সেকশন পয়েন্ট তো এটার আমি এটার আমি এতে ডিলেট করি বেজিয়ার দিয়া আমি এটারে এমনি টান দিব টান দেওয়ার পরে জিনিসটা দেখেন হ্যাঁ এই জায়গাটার আমি দুই মিলি কমাই দিব বা পয়েন্ট টু ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা সোজা করে এই পয়েন্টটারে আমি একটু স্মুথ টাইপ করব এইটা হল ইন চাই যদি আপনার এই পর্যন্ত আপনার প্রথম মাথার এইদিকে কোনো কাটিং চো থাকে না হ্যাঁ হ্যান্ডেল তো আমি যেটারে কী করবো এটাতে সেম এক্সিস দিব এখন আমি এটারে উল্টা আনিব এটা হলো ইনসাইড হুডি এখন ইনসাইড হুডি যা বানাইলাম এটা হলো ইনসাইড হুডি তার মানে আপনার একটু জায়গা জয়েন্ট থাকবে এটা একটু হালকা শেপ থাকবে আমি যেটা আপনাদেরকে দেখাই দিয়েছি দাঁড়ান এই জায়গার থেকে দিতে হবে হ্যাঁ তো এই জায়গার থেকে যদি আমি বেজি একটা নিয়ে এটারে যদি এন থেকে এনে লাগাই এই জায়গার থেকে সেম এক্সিস দিয়ে আমি এডারে উল্টাবো ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করে দিয়া আমি এখন এনা কাজ করব তো আমি এটার ক্ষেত্রে কী করবো এই দিক দিয়ে হালকা একটু এরকম খারাপ না এদিক দিয়ে একটু হালকা এডারে কী করতে হবে এদিক দিয়ে একটু হালকা ভাসায় দিতে হবে এই তবে হলো ইনসাইড হুডি যেটা এটুক পর্যন্ত আপনার ফিক্স থাকবে আর এন থেকে আর জয়েন হবে ঠিক আছে এই এই হলো ইনসাইড হুডির সিস্টেম এই একটা ভাবে গেল আর আরেকটা ভাব যেটা এটা ওয়ান ইন্টু টু এই জায়গায় আপনার চ্যানেল দিবেন বা রুলিং দিবেন রুলিং দেওয়ার ক্ষেত্রে এই জায়গায় আপনার সাপোজ প্যারালাল ক্লোজ এই জায়গার থেকে আপনি প্যারালাল নিবেন দুই এম আপনি রুলিং দিবেন এই দুই সেম রুলিং দুই সিএম রুলিং দিতে গেলে কী করতে হইব যে যে এলআই টু পিস দিয়ে এটার উপর দিকে তুলে এলেই আর এডারে আমি অ্যাডজাস্ট টু লাইন করে দেব অ্যাডজাস্ট টু লাইন আর এডারে নিব হলো আমি এই জায়গা তো এডারে যদি আমি এই জায়গা দিই এটাতে যদি আমি এই জায়গা দিই এটাতে দিব আমি এই জায়গায় নাকি এটা যেহেতু আমার রুলিং হবে যদি এক হুটের কারণে তো এটার ভিতরের পাটটা আমার নিতে হবে না ইন পার্ট সিম আমি কী করব এই ভিতরের পাটটা নিব কতটুক এতটুক আর এটা তো পুরা ডাই যাবে ঠিক আছে এটা যেহেতু পুরো ডাই যাবে এটারও যদি তাহলে আমি এক্সিএম করে অ্যালাউন্স দিই এফ থ্রিতে গিয়া সেকশন তাহলে এটারও আমার এক্সিএম করে দিতে হবে এক্সিএম আমার এটার দরকার নেই তো এটাতে কী করবো এটার সাথে নেওয়া যখন মেক এটাও মেক হবে মেক হওয়ার পরে এটা গিয়া মেরিয়ে যখন এটার সাথে মিলবে আর এটা ভাঙ্গিয়া হিসেবে এটার উপরে একসিএম করে অ্যালাউন্স অটো পরে যাবে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দিবেন আর যদি আপনারা কাজ শেখেন তাহলে মনোযোগ সহকারে সবগুলো ভিডিও আপনাদের দেখতে হবে তাহলে আমি তিন আইটিএমের হুডি আজকে আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে তো অবশ্যই আপনারা এটা মনে রাখবেন আর তাহলে আপনারা হুডি বানাইতে পারবেন কোনো সমস্যা হবে না চেয়ে কঠিন কঠিন হুড়ি আপনারা বানাইতে পারবেন যদি আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তা ভালো থাকেন আল্লাহ হাফেজ